সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পাঠ নয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থর্থনি কলেজ রাজশাহী আজ আমাদের একটু ব্যতিক্রম ধরনের সংখ্যা পদ্ধতি রূপান্তর শেখারপালা পালা একটু আলাদা তবে তোমরা যদি চোখ কান খোলা রাখো আর আগের যে রূপান্তরগুলো আমি শিখিয়েছি তোমাদের সেটা যদি তোমরা ঠিকঠাক শিখে থাকো তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যা যে কোনো সংখ্যা পদ্ধতি সংখ্যায় রূপান্তর করতে পারবে পাট আঠে মনে আছে আমরা কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় এবং অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করেছিলাম আমরা কিন্তু সরাসরি রূপান্তর করতে পারিনি একটা ব্রিজের সাহায্য নিয়েছিলাম বা সেতুর সাহায্য নিয়েছিলাম আমি তার নাম দিয়েছিলাম বাইনারি সেতু আজ আর একটা সেতু ব্যবহার করব আমরা তার নাম হবে দশমিক সেতু আমরা একটা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে সংখ্যা নিয়েছি তোমরা জানো এটা পাঁচ ভিত্তিক কীভাবে বুঝলাম এই যে এখানে পাঁচ লেখা আছে বেশ পাঁচ এক চার তিন এই পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে আমরা সাত ভিত্তিক সংখ্যায় কিভাবে রূপান্তর করব এই রূপান্তরের জন্য আমাদের দশমিক নামক একটি ব্রিজের সাহায্য নিতে হবে তো তোমরা যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে শিখেছ মানে বাইনারি সংখ্যাকে দশমিক অক্টাল সংখ্যাকে দশমিক এবং হেক্সারিসিম্যাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় এটা শিখেছ আবার দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় তারপরে দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় এবং দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সারিসিম্যাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেটাও তোমরা শিখেছ কাজে এখানে ঘাবড়ানো কিছু নাই আমাদের পাঁচ ভিত্তিক সংখ্যা দিক আর দশ ভিত্তিক দিক বা বিশ ভিত্তিক দিক এবং সেটাকে যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে বলুক না কেন আমরা একটা দশমিক সংখ্যা পদ্ধতির ব্রিজ ব্যবহার করব যেটা আমরা জানি দেখো কিভাবে আমরা করছি একটা উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে দেখো প্রথমে আমরা কি করব এই যে পাঁচ ভিত্তিক সংখ্যা এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব তার জন্যে কী করতে হয় এই যে এক এই এক তো নিজস্ব মান আর পাঁচের পাওয়ার দুই এটা হলো স্থানীয় মান কেন পাঁচের পাওয়া লিখলাম এই যে পাঁচ ভিত্তিক বাইনারি থেকে দশমিকে যেতে আমরা দুইয়ের পাওয়া লিখেছিলাম অক্টাল থেকে দশমীকে যেতে আটের পাওয়ার লিখেছিলাম আর হেক্সাডিসেমাল থেকে দশমিকে যেতে ষোলোর পাওয়ার লিখেছিলাম কারণ তাদের বেশ ছিল যথাক্রমে দুই আট এবং ষোলো তো এখানে বেজ হলো পাঁচ সেই জন্য পাঁচের পাওয়ার লিখবো আমরা তো দুই হলো কিভাবে এইখানে খেয়াল করে দেখো এক চার তিন তিনটি অঙ্ক আছে তিনটি অঙ্ক থাকলে প্রথমটা লিখতে হয় দুই সেই জন্য আমরা দুই লিখেছি মানে তিন থেকে এক বাদ দিয়ে দুই যদি চারটি থাকতো তাহলে লিখতে হতো তিন তাহলে পরের বার পাঁচের পাওয়ার এক হবে তারপরের বার কী হবে পাঁচের পাওয়ার শূন্য তাহলে এই একটা হলো নিজস্ব মান পাঁচের পাওয়ার দুই এটা হলো স্থানীয় মান এই চারটা হলো নিজস্ব মান পাঁচের পাওয়ার এক 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 করে কমছে আমরা আগেই শিখেছি এটা স্থানীয় মান তিন হলো নিজস্ব মান আর এটা হলো স্থানীয় মান এখন এই নিজস্ব মান আর স্থানীয় মান গুণ করে গুণ ফল বের করতে হয় এখন এটা কিভাবে হলো নিশ্চয়ই জানো পাঁচের পাওয়া শূন্য থাকলে এক হয় এটাও আমাদের শেখা এই যে এক আর পঁচিশ গুণ করে পেলাম পঁচিশ চার পাঁচে বিশ তিন তিন তাহলে কি পাঁচ ভিত্তিক সংখ্যাটা কি দশ ভিত্তিক মানে দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে গেল না হয়ে গেল তাহলে নতুন কিছু কি শিখলাম আসলে আমরা আগে যেটা শিখেছিলাম সেটারই এটা একটু বিস্তৃত রূপ মানে প্রয়োগ করা তোমরা যে প্রয়োগ করতে শিখ শিখলে কিনা সেটা কিন্তু যাচাই করা এটা তাহলে পাঁচ ভিত্তিক সংখ্যাকে আমরা প্রথমে ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে নিলাম দশ তাহলে আমরা কি পেলাম এই যে দেখো দশ ভিত্তিক সংখ্যা হয়ে গেল এখন কি করব এই দশ ভিত্তিক সংখ্যাকে আমরা এই সাত ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব দেখো কীভাবে সম্ভব মনে আছে সাত দিয়ে ভাগ দিতে হবে যে তোমার সাত ভিত্তিক করবো বাইনারিতে নিতে গেলে কত দিয়ে ভাগ দিয়েছিলাম দুই দিয়ে অকটালের ক্ষেত্রে আট দিয়ে আর এক্সাডিসের ক্ষেত্রে আমরা ষোলো দিয়ে ভাগ দিয়েছিলাম দিয়ে ভাগ শেষ সাজিয়েছিলাম মনে পড়ে তাহলে দেখো প্রথমে আমরা কী করব সাত দিয়ে আটচল্লিশকে ভাগ করবো সাত দিয়ে আটচল্লিশকে ভাগ করলে ছয় আষ্টে ছয় সাতটা বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ অবশিষ্ট থাকে ছয় এগুলো আর বিস্তারিত দেখাচ্ছি না আগেই এগুলো আমরা শিখেছি তাহলে আবার দেখো এই সাত দিয়ে ছয়কে ভাগ দিলাম ভাগ করা যায় না শূন্য অবশিষ্ট ছয় এখন কি করব নিচ থেকে উপরে সাজিয়ে লিখলাম এই সাজানোটা নিশ্চয়ই মনে আছে এই যে এই ছয়টা কিন্তু আগে তারপরে হলো এই ছয় তাহলে আমরা কি পেলাম দশমিক থেকে দশমিক থেকে মানে দশ ভিত্তিক সংখ্যাকে সাত ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারলাম পারলাম তাহলে আসলে আমরা কি করলাম এই যে পাঁচ ভিত্তিক সংখ্যাকে এই সাত ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলাম মাঝখানে আমরা বাইনা দশমিক সেতু ব্যবহার করে এই কাজটা করেছিলাম ঠিক আছে তাহলে তাহলে আমাদের উত্তর কত হবে এই যে এইটা আসলে হলো এইটা তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যায় রূপান্তর করা সম্ভব তা আমরা এটা শিখলাম পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এবার উল্টোটা শিখি দেখা যাক কি হয় এবার আমরা শিখব সাত ভিত্তিক সংখ্যাকে কিভাবে পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা যায় মনে আছে নিয়মটা কি প্রথমে আমাদের সাত ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তারপর দশমিক সংখ্যাকে আমরা পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব খুবই সহজ কাজ ঘাবড়ানোর কিছু নাই তাহলে দেখো প্রথমে কীভাবে আমরা সাত ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করছি দেখো এই ছয় এটা হলো নিজস্ব মান যেহেতু এটা দুটো অঙ্ক আছে সেজন্যে সাতের পাওয়ার হবে এক সাতের পর কেন হলো এই যে ভিত্তি সাত সেই জন্যই সাতের পাওয়ার দিতে হলো এরপরে ছয় গুণন সাতের পাওয়ার এক পরেরটা হবে সাতের পাওয়ার শূন্য এক করে কমে তোমরা জানো এবার কি হলো এই ছয় নিজস্ব মান সাতের পাওয়ার এক সাত হয় তোমরা জানো ছয় আর সাতের পাওয়ার শূন্য মানে হলো এক এ নিজস্ব মান আর স্থানীয় মান গুণ করলে গুণ ফলমন কত পাবো বিয়াল্লিশ আর হলো ছয় যোগ করে দাও পেয়ে গেলাম আটচল্লিশ তাহলে আমরা কি পেলাম এই যে সাত ভিত্তিক সংখ্যা এটাকে আমরা কী করলাম দশমীকে নিয়ে গেলাম এবার আমাদের কাজ কি এই দশমিক সংখ্যাকে পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা কিভাবে মনে আছে দশমিক সংখ্যাকে আমরা কিভাবে বাইনারি করেছিলাম তারপরে কিভাবে অকটাল কিভাবে এক্সালিসিম্যাল ঠিক ওই পদ্ধতি তাহলে আমরা দশমিক সংখ্যা পেয়ে গেছি এবার কি করব এই দশমিক সংখ্যাকে পাঁচ ভিত্তিক সংখ্যায় নিয়ে যাব। যেহেতু পাঁচ ভিত্তিক সংখ্যায় নিয়ে যাব সেই জন্যে কিন্তু আমাদের পাঁচ দিয়ে ভাগ দিতে হচ্ছে তাহলে ভাগ ফল কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ আর অবশিষ্ট হলো তিন পাঁচ নং পঁয়তাল্লিশ অবশিষ্ট হলো তিন পাঁচ দিয়ে আবার নয়কে ভাগ তাহলে পাঁচ পাঁচ অবশিষ্ট চার এবার পাঁচ দিয়ে এক কে ভাগ ভাগ করা যায় না শূন্য অবশিষ্ট এক এবার কি করতে হবে নিচের থেকে উপরের দিকে পরপর সাজিয়ে লিখতে হবে তাহলে আমাদের এই যে দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যা কি হলো এই পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর হয়ে গেল তাহলে আমরা কাজটা কী করলাম এই সাত ভিত্তিক সংখ্যাকে এই পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলাম কিভাবে করলাম সরাসরি সম্ভব যদিও তবে কাজটা বেশ কঠিন সেই জন্য আমরা একটা সেতু সাহায্য নিলাম যার নাম হল দশমিক সেতু আশা করি তোমরা পাঠটা বুঝতে পেরেছ তবে অঙ্ক যেহেতু অনুশীলনমূলক বিষয় যদি তোমরা নিয়মিত অনুশীলন না করো তাহলে কিন্তু ভুলে যাবে যা হোক আশা করি তোমরা ভুলবে না অনুশীলন করবে এবং দীর্ঘদিন মনে রাখবে আসলে নিয়মটা শিখতে হবে নিয়ম জানলেই কখনোই ভুলবে না ঠিক সাঁতার শেখা আর সাইকেল চালানো শেখার মতন এই দুটো জিনিস চালানো শিখলে নাকি মানুষ জীবনে আর ভুলে না ঠিক আছে তাহলে আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ